আমি শুভেন্দু অধিকারী, তোমাদের পলিটির খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। ক্লাসটি খুবই ইনফরমেটিভ, তার কারণ আজকের ক্লাসের টপিক হচ্ছে আলোচনার বিষয়। সেই জন্য বলবো, যারা আমাদের ক্লাসগুলি দেখো তারা প্রত্যেকে একদম মনোযোগ সহকারে খাতা পেন নিয়ে বসে পড়ো, খুব ইনফরমেশন যেগুলো দেওয়া হবে ক্লাসে সেগুলো তোমরা লিখে নোট ডাউন করে নেবে। আর ক্লাসটি শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট আসলে কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর যদি আমাদের ক্লাসগুলি যারা দেখছো, যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, ঠিক আছে? তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমি বললাম আরটিআই এবং এনসিআরডব্লিউসি নিয়ে আমরা আলোচনা করবো প্রথমে। তাহলে দেখো এই যে আরটিআই কি, আরটিআই কি নিয়ে এটা নিয়ে আমাদের প্রথমে আলোচনা করতে হবে, তারপরে আমরা ডিটেইলস দেব। আরটিআই জিনিসটা আমাদের বেসিক যে ধারণাটা আছে আমাদের, সেই আজকে সেই বেসিক ধারণাটা কিন্তু তোমাদের একদম সুন্দরভাবে খুব পরিষ্কার করে দেওয়া হবে। আরটিআই কি? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তাই না? কি আরটিআই হচ্ছে? রাইট টু তথ্য জানার অধিকার আইন, ঠিক আছে? যার ইংরেজিটা হলো সূচনার অধিকার, সূচনাকে অধিকার, ঠিক আছে? তাহলে আমরা দেখছি যার হিন্দিটা হলো সূচনাকে অধিকার, চলো। আর বাংলাটা হচ্ছে তথ্য জানার অধিকার আইন। এই আরটিআইটা কেন আমাদের প্রয়োজন হয়েছিল, এই আরটিআই অ্যাক্টের প্রয়োজন কেন হয়েছিল? আরটিআই অ্যাক্টের প্রয়োজন হয়েছিল আমাদের বাক স্বাধীনতা, ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেগুলি কত ধারায় রয়েছে, সেগুলি হচ্ছে 12-35 ধারায় যে মৌলিক অধিকারগুলি রয়েছে বা ফান্ডামেন্টাল রাইটসগুলি রয়েছে, তার ভিতরে যে 20 ধারায় যে স্বাধীনতার অধিকার রয়েছে, তাই তো? স্বাধীনতার অধিকার মানে যে স্বাধীনতা, যে স্বাধীনতার অধিকারটি রয়েছে, অর্থাৎ সেই স্বাধীনতার ভিতরে আমাদের যে ছয়টি স্বাধীনতার কথা বলা হয়েছে, সেই স্বাধীনতার ভিতরেই কিন্তু আমাদের কি রয়েছে, যে বাক স্বাধীনতার অধিকার, তাই তো? উনিশ ধারা। সেই বাক স্বাধীনতার অধিকারকে আরো সুসংহত করার জন্য ভালো করে মনে রাখো যে আমাদের মৌলিক অধিকারগুলি রয়েছে, তার ভিতরে 19 ধারায় যে বাক স্বাধীনতার অধিকার রয়েছে, সেই যে বাক স্বাধীনতার অধিকারকে আরো সুসংহত করার উদ্দেশ্যে এই যে 2002 সালের পরিবর্তে কত 2000 খুব ভালো করে 2002 সালের পরিবর্তে 2005 সালে এই আইনটি আরটিআই অ্যাক্ট, অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, কি হয়? পাশ হয় সংসদে, ভারতের সংসদে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাশ হয়। তাহলে কত সালে পাশ হয় এটা? 2015 সালে, 2002 এর পরিবর্তে, তাই তো? যদি কোন উদ্দেশ্যে আরটিআই অ্যাক্ট পাশ করে তাহলে বলতে হবে আমাদের কি, বাক স্বাধীনতার যে অধিকার সেই বিষয়টিকে আরো সুসংহত করার উদ্দেশ্যে ভারতীয় সংসদ কর্তৃক 2005 সালে এই আরটিআই অ্যাক্টটি বা তথ্য জানার অধিকার আইনটি পাশ করা হয়। তাহলে চলো, এটা ছিল আজকে যে আরটিআই বেসিক যে ধারণাটা সেটা, এবার এই বিষয়ে আর কি তথ্য নিয়ে আলোচনা করবো। আর কি আরটিআই করে আমরা কি করি? আরটিআই করে আমরা তথ্য জানার অধিকার, অর্থাৎ যে সরকারি যে কর্তৃপক্ষ রয়েছে, সরকারি যে বিভিন্ন কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে কি করি আমরা, নিজে প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়ালি, তাই তো? একটা 10 টাকার একটা রেভিনিউ স্ট্যাম্প জমা দিয়ে, অর্থাৎ 10 টাকার রেভিনিউ জমা দিয়ে সে কিন্তু এই যে সেই সংস্থার কাছে, অর্থাৎ সরকারি কোনো সংস্থার কাছে কিন্তু সে তথ্য জানতে চাইতে পারে, ক্লিয়ার? এটা কিন্তু একটা প্রত্যেকটা মানুষের অধিকার, বুঝা গেল? ভারতীয় যে নাগরিকরা রয়েছে তাদের এটা হচ্ছে একটা অধিকার, যেটা আরটিআই নামে
পরিচিত। ক্লিয়ার? তাহলে কি আমরা আজকে 10 টাকা একটা রেভিনিউ স্ট্যাম্পে কিন্তু যে কোনো সংস্থাকে কিন্তু প্রশ্ন করতে পারি, যে কোনো ইনফরমেশন কিন্তু আমরা জানতে চাইতে পারি, সেই সংস্থা দায়বদ্ধ থাকে সেই উত্তর দেওয়ার জন্য, অর্থাৎ সেই সংস্থা কতদিনের মধ্যে উত্তর দেয়, সেই সংস্থা কিন্তু উত্তর দেয় 30 দিনের মধ্যে 30 দিন খুব ভালো করে মনে রাখতে হবে। আর কি আর যদি সেটা আর সেই প্রশ্ন বা সেই তথ্য জানার সেই তথ্যটা যদি জীবন এবং ব্যক্তি স্বাধীনতার বিষয়ে জড়িত হয়ে থাকে, তাই তো, যদি সেই বিষয়টি জীবন এবং ব্যক্তি স্বাধীনতার বিষয়ে জড়িত হয়ে থাকে, অর্থাৎ যেটি আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর 21 ধারাতে রয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা অধিকার, সেই বিষয় সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে চাওয়া হয় তাহলে সেই বিষয়টি কিন্তু সেই সংস্থা 48 ঘন্টার ভিতরে দিতে বাধ্য থাকবে, উইদিন 48 আওয়ার্স। তাহলে ভালো করে মনে রাখতে হবে, আটকায় এক যদি সাধারণ কোনো তথ্য জানা হয় তাহলে সেই সংস্থা 30 দিনের ভিতরে তোমার আটকায় উত্তর দিতে বাধ্য থাকবে। আর কি যদি সেই তথ্যটি জীবন ও ব্যক্তির স্বাধীনতার সম্পর্কিত হয় তাহলে সেই সংস্থা কি করে, সেই সংস্থাকে তাহলে কিন্তু 48 ঘন্টার ভিতরে উত্তর দিয়ে দিতে হয়। পরিষ্কার হয়েছে তোমাদের? তাহলে সাধারণ আটকায় উত্তর কিন্তু সেই সংস্থা 30 দিনের মধ্যে দিতে বাধ্য থাকে। আর কি আর যদি সে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সংক্রান্ত বিষয়ে তথ্য জানা হয় তাহলে সেটা কিন্তু 48 ঘন্টার মধ্যেই কিন্তু সেই তথ্য কিন্তু মানে সেই সংস্থা দিতে বাধ্য। আর এই জন্য কিন্তু সমস্ত সংস্থায় তাদের যাবতীয় যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো কিন্তু কম্পিউটারে আর কি স্টোর করে রাখে, যাতে অতি সত্বর এই রিপ্লাইটা দিতে পারে। অ্যাটালাউড প্রায় 4800 প্রতিদিন প্রায় 4800 আরটিআই জমা পড়ে ভারত সরকারের আন্ডারে, প্রায় 4800 প্রতিদিন 4800 করে আরটিআই জমা পড়ে, বুঝলে? তাহলে এরকম প্রত্যেকেই কিন্তু আরটিআই করছে। সেই জন্য বলবো তোমরা যারা আমাদের ক্লাসটি দেখছো, আজকের ক্লাস করার পরে তোমরা আমি তোমাদেরকে বলবো অন্তত একটা আরটিআই করে দেখবে যে সেই তোমার আরটিআই উত্তর কি আসে, কারণ তুমি এই আরটিআইটা তুমি যাও যে কোনো সরকারি প্রশাসনিক ক্ষেত্র যে কোনো জায়গাতেই করতে পারো, তুমি এসডিও কে করতে পারো, ডিএম কে করতে পারো, ক্লিয়ার? তুমি প্রত্যেকে এসপি কে করতে পারো, যে কোনো প্রশাসনিক বিভাগে তুমি কিন্তু করতে পারো। তোমার যে বিষয় জানা আছে তুমি কিন্তু একদম সম্পূর্ণ কি আইন নির্দিষ্ট পদ্ধতি, এখানে কোনো ভয়ের বিষয় নেই, ঠিক আছে? তুমি একটা আরটিআই করেই দেখতে পারো, ঠিক আছে? চলো তাহলে কি কি পেলাম, আরটিআই 2002-এর পরিমাণ 2005-ই কিন্তু এই একটি তৈরি হয়, 30 দিনের মধ্যে এই উত্তর দিতে বাধ্য থাকে সেই সংস্থা। আর কি যদি সেটা হচ্ছে যে আরটিআই কেন প্রয়োজন হয়, সেটা হচ্ছে 19 ধারায় যে বাক স্বাধীনতার অধিকার আছে সেই অধিকার আরো সুসংগত করার জন্যই এই অধিকার প্রয়োগ হয়, মানে আর কি আইনের প্রণয়ন হয়। আর কি যদি সেই তথ্য জানার অধিকারটি যদি আর কি মানে সেই তথ্য জানার বিষয়টি যদি জীবন ও ব্যক্তি স্বাধীনতা অধিকার সংক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু সংস্থা 48 ঘন্টার মধ্যে কিন্তু সেই উত্তর দিতে বাধ্য থাকে। ক্লিয়ার? চলো এইবারটা আমরা দেখবো কি কি ইনফরমেশন আছে। বিষয়টা হচ্ছে দেখো 2002-এর পরিবর্তে 2005-এ এটা 15 জুন হবে, ক্লিয়ার? তাহলে 2005 সালে 15 জুন পাশ হয়, তাহলে আটটা এক কত সালে পাশ হয়, 2005 সালে 15 জুন কিন্তু পাশ হয় সংসদে, কি 12ই অক্টোবর বলবৎকৃত হয়। তাহলে 12-15 জুন 2005 সালে এই আরটিআই অ্যাক্ট পাস হয় ভারতীয় সংসদে, ঠিক আছে, বা সংসদ সম্মতি দেয়, আর 12ই অক্টোবর কিন্তু বলবৎকৃত হয়। তাহলে কোশ্চেন আমাদের এখান থেকে ঘুরিয়ে দিয়ে দিতে পারে যে ভারত আরটিআই অ্যাক্টে ভারতীয় সংসদ কত তারিখে মানে সম্মতি দেয় বা কোন সালে কিন্তু সম্মতি দেয়, এভাবে কিন্তু দিয়ে দিতে পারে। যদি বলে কোন সালে তাহলে কিন্তু আমাকে বলতে হবে 2005 সালে, যদি বলে কত তারিখ 2005 সালে 15 জুন আর 12ই অক্টোবর কিন্তু বলবৎকৃত হয়। তারপরে দেখবো কি আছে, যে কোনো কর্তৃপক্ষ 30 দিনের মধ্যে তথ্য দিতে বাধ্য হয়, যে কোনো কর্তৃপক্ষ কত দিনের মধ্যে বাধ্য হয়, 30 দিনের ভিতরে, আর যদি সেটা জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার হয়ে থাকে তাহলে কিন্তু 48 ঘন্টা।
48 ঘন্টার ভিতরে কিন্তু সেই কর্তৃপক্ষ মানে সেই উত্তর দিয়ে থাকে। সেটা কত ধারা, অর্থাৎ 21 ধারায় যে আমাদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে সেই বিষয় সংক্রান্ত যদি কোনো প্রশ্ন হয় তাহলে কিন্তু 48 ধারায় 48 ঘন্টার মধ্যে কিন্তু কর্তৃপক্ষ উত্তর দিতে বাধ্য। এইবার দেখি কি অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923, নির্দিষ্ট তথ্য প্রকাশের অনুমতি দেওয়া হয়, তাই তো? অর্থাৎ কিছু অফিসিয়াল সিক্রেট আছে, যেই সিক্রেট গুলো তুমি আরটিআই মাধ্যমে আরটিআই করলেও কিন্তু তোমরা জানতে পারবে না, কারণ কিছু একটা দেশের কিন্তু একটা অফিসিয়াল সিক্রেট থাকে, যেটা যদি আর কি যে কেউ একটা ব্যক্তি আর কি আরটিআই করে যদি সেই ইনফরমেশনটা জেনে যায় তাহলে কিন্তু কোনো রকম প্রাইভেসি থাকবে না, ঠিক আছে? হয়তো কোনো রকম আর কি বলবো যে প্রতিরক্ষা সংক্রান্ত কোনো একটা বিষয়ে তুমি ইনফরমেশন জেনে নিতে চাইছো, ঠিক আছে? সেই ইনফরমেশন তো কোনোভাবে লিকেজ হতেই পারে, যেটা কিন্তু আমাদের প্রতিরক্ষার ক্ষেত্রে কিন্তু কি হয়ে যাবে, প্রতিরক্ষার ক্ষেত্রে আমাদের সৈন্যবাহিনীদের বিপদের সম্মুখীন হতে হবে। সেই জন্য কিন্তু কি এই যে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট, খুব গুরুত্বপূর্ণ অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923, নির্দিষ্ট তথ্য প্রকাশের অনুমতি দেওয়া হয়, ঠিক আছে? এর ভিতরে কিন্তু একটা যে বলুন আমাদের ভারতের বিভিন্ন আইনের যেমন আইন আছে যেমন ফাঁক আছে তেমনি আর একটা কি আছে, এই আইনে কিন্তু আরো একটা বিষয় বলা রয়েছে যেটা সেটা হচ্ছে যে কি যেটা তুমি আরটিআই করতে পারো, আরটিআই কি কারণে করছো, যেটা আর কি জনকল্যাণমূলক, অর্থাৎ ঠিক আছে অর্থাৎ জনকল্যাণমূলক কাজে আসবে সেই কারণে তুমি আরটিআই করছো, অর্থাৎ সরকারের কিন্তু একটা সুযোগ আছে এই যে লাইনটা যে কি জনকল্যাণমূলক, অর্থাৎ তোমার যে কোনো আরটিআই কে কিন্তু সরকার কোনোভাবে কি করে দিতে পারে যে অ্যাভয়েড করে দিতে পারে, এই আরটিআই টি কি কোনো আর কি জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত নয়, সেই জন্য এরকম করে কিন্তু আরটিআই কে অ্যাভয়েড করে দিতে পারে, ঠিক আছে? সেই জন্য তোমাকে সেইভাবে যদি কেউ কখনো আরটিআই করে থাকো তোমাকে এই বিষয়টা উল্লেখ করেই কিন্তু করতে হবে, ক্লিয়ার? চলো আর কি একটি কেন্দ্রীয় একটি রাজ্য কমিশন স্থাপনের কথা বলা হয়। এই যে 2005 সালে 15 জুন যে আরটিআই একটি পাশ হয় সেই আরটিআই একটিতে কি হয় একটি কেন্দ্রীয় একটি রাজ্য কমিশন স্থাপনের কথা বলা হয়, অর্থাৎ কেন্দ্রীয় বিষয়ে কিন্তু একটা কেন্দ্রীয় সংস্থা থাকবে, একটা কেন্দ্রীয় কমিশন এবং একটা রাজ্য কমিশন থাকবে, অর্থাৎ রাজ্য রিলেটেড যাবতীয় ইনফরমেশন দেওয়ার জন্য একটা রাজ্য কমিশন এবং কেন্দ্র রিলেটেড যাবতীয় ইনফরমেশন দেওয়ার জন্য একটা কেন্দ্রীয় কমিশন, অর্থাৎ দুটি ভাগের কিন্তু দুটি ভাগ আর কি ভাগের কথা বলা হয়, কেন্দ্র এবং রাজ্য। তারপরে দেখো প্রধানমন্ত্রী প্রধান কে থাকছে, প্রধানমন্ত্রী বিরোধী দল নেতা ও রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রী, তাই তো? মিলিত একজন ক্যাবিনেট মন্ত্রী ও মিলিত কমিটি রাষ্ট্রপতিকে মুখ্য এবং অন্যান্য কমিশনারদের নিযুক্ত করেন। তাহলে কোন কমিটি, এই কমিটিতে কে কে থাকে, প্রধানমন্ত্রী থাকে, বিরোধী দল নেতা থাকে, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রী থাকে, এদের যে মিলিত কমিটি এই কমিটি কি করে, এই কমিটি রাষ্ট্রপতিকে মুখ্য এবং অন্যান্য কমিশনারদের নিযুক্ত করে, তাই তো? পরিষ্কার হয়েছে? তারপরে দেখো 2019 তথ্যের অধিকার সংশোধনী দ্বারা, অর্থাৎ এই তথ্যের অধিকার আইন সংশোধনী দ্বারা কেন্দ্র এবং রাজ্যগুলির কমিশনারদের পরিষেবার সংশোধন করা হয়, তাই তো? তাহলে আমাদের কোশ্চেন দিয়ে দিতে পারে যে আরটিআই অ্যাক্ট কত সালে সংশোধন করা হয়, তাহলে কিন্তু আমাদের বলে দিতে হবে 2019 সালে। আর একটা ইনফরমেশন যেটা বলা হয় যে এই আরটিআই অ্যাক্টটা, আরটিআই অ্যাক্ট কিন্তু প্রথমে যখন আর কি পাশ হয় তখন কিন্তু কি জম্মু কাশ্মীর বাদে সারা ভারতে কিন্তু আরটিআই অ্যাক্ট কিন্তু লাগু ছিল, কিন্তু যখন 2019 আর কি হয় আর কি 370 ধারা যখন আর কি তুলে দেওয়া হয় তারপর থেকে কিন্তু এটা জম্মু কাশ্মীরের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, ক্লিয়ার? চলো তারপরে দেখো আমরা তাহলে আরটিআই এর জানলাম এই বিষয়টা, তারপরে আমরা কি দেখবো এবার, এবারটা আমরা দেখবো NCRWC, তাই তো? এনসি এটার শর্ট ফর্ম কি আছে, NCRWC, তাই তো? এটা হচ্ছে এর শর্ট ফর্ম, তাই তো? তোমরা হয়তো অনেক জায়গায় দেখতে পারো সেটা দেখে আবার ভাবলে যাবে NCRWC মানে কি, সেটা হচ্ছে যে ন্যাশনাল কমিশন টু রিভিউ দা ওয়ার্কিং অফ দা কনস্টিটিউশন, তাই তো? অর্থাৎ কনস্টিটিউশনের কার্যাবলী মানে ভারতীয় সংবিধানের কার্যাবলী পর্যালোচনা করার জন্য জাতীয় কমিশন, আবার বলছি যে ভারতীয় সংবিধানের কার্যাবলী পর্যালোচনা করার জন্য জাতীয় কমিশনই হচ্ছে NCRWC, ঠিক আছে? এর ফুল ফর্মটা হচ্ছে এইটা। এবার কি ভারত সরকারের প্রস্তাবে 2000 সালে গঠিত হয়, তাহলে কি ভারত সরকার বা ভারতীয় সংসদে প্রস্তাবে কিন্তু এই কত সালে গঠিত হয়, 2000 সালে,
রামকে যদি কোশ্চেন দিয়ে দেয় যে NCERWC কত সালে গঠিত হয়, তাহলে আমাদের বলতে হবে 2000 সালে। আর NCERWC বিষয়টা তোমাদের যদি একটা বাংলাতে লিখে দেয় যে আমি কি যে সংবিধান পর্যালোচনা, সংবিধানের কার্যাবলী পর্যালোচনা করার জন্য জাতীয় কমিশন, এই বিষয়টা যদি তোমাদের না জানা থেকে থাকে তাহলে তোমাদের যদি বাংলায় লিখে দেয় তাহলে তোমরা সেটা উত্তর করতে পারবে না। সেই জন্য বাংলা তার সহায় কিন্তু ইংরাজি দুটো বিষয়ে কিন্তু তোমাদের জানতে হবে, কারণ এখন কিন্তু ইংরাজি ফরম্যাটে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করে দেওয়া হয়। তাহলে কি এই 11 সদস্যের কমিটি, তাই তো? 11 সদস্যের কমিটি, এই কমিটির সভাপতি তোমার কি ভেঙ্কট চেলিয়ার, তাই তো? ভেঙ্কটা চেলিয়ার, তাই তো? এই যে এই ভেঙ্কটা চেলিয়ার ছিলেন কি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, তার নেতৃত্বে বা তার সভাপতিত্বে কিন্তু NCERWC এই যে কমিশনটা কিন্তু গঠিত হয়। তাহলে দেখো আমাদের কোশ্চেন দিতে পারে যে তার সভাপতিত্বে NCERWC গঠিত হয়, তাহলে কিন্তু আমাদের বলতে ভেঙ্কট চেলিয়ার চেচেলিয়ার বা ভেঙ্কটা, এখানে আকারও থাকতে পারে কিছু কিছু জায়গায়, সেটা তাতে তোমাদের অসুবিধা নেই, ঠিক আছে? ভেঙ্কট চেলিয়ার এটা তোমাদের বলতে হবে, যিনি কিনা আমাদের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন। চলো তারপরে ন্যাশনাল কমিশনের দ্বিতীয় স্থানে দেখবো কি ন্যাশনাল কমিশন টু দ্য রিভিউ অফ দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন, টু রিভিউ দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন, এর ডিটেইলস গুলি কি কি আছে সেগুলো আমরা দেখবো। সেগুলো হচ্ছে যে তারপরে শুনে এই কমিটির প্রত্যেকটা কমিশন যে কমিশন গঠিত হবে সেই কমিশন গুলোর কিন্তু সুপারিশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়, তাই না? সেটা কিন্তু আমাদের জানতে হবে, কারণ একটা কমিশন যখন গঠিত হয় অর্থাৎ সরকার একটা কমিশন গঠন করে দেয় কোনো বিষয়ে তদন্ত করার জন্য কোনো রিপোর্ট, অর্থাৎ সেই কমিশন যখন তদন্ত করে তারা যে রিপোর্ট দেয় সেই রিপোর্টের বেসিসে কিন্তু সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। এই এমন নয় যে সেই কমিশনের রিপোর্ট গ্রহণ করতে সরকার বাধ্য তা নয়, কিন্তু সেই কমিশনকে আর কি সেই বিষয়ে পর্যালোচনা করার জন্য কিন্তু সেই কমিশন গঠিত হয়। তাহলে এই যে NCERWC যেটা আর কি যে ভারতীয় সংবিধানের কার্যাবলী পর্যালোচনা করার জন্য জাতীয় কমিশন, ঠিক আছে, সেটার তারা যে কমিশন গঠিত হয়েছিল 2000 সালে তারা কি কি সুপারিশ করেছিল সেগুলো আমাদের দেখতে হবে। কি জাতিগত সামাজিক উৎস রাজনৈতিক অন্যান্য মতামত সম্পত্তি বা জন্ম ইত্যাদিকে 15 এর 16 ধারায় অন্তর্ভুক্ত করা, খুব গুরুত্বপূর্ণ এই যে সমস্ত বিষয় জাতিগত সামাজিক উৎস রাজনৈতিক ও অন্যান্য মতামত সম্পত্তি বা জন্ম ইত্যাদি সমস্ত বিষয়কে কত 15 এবং 16 ধারায় কি অন্তর্ভুক্ত করা। তাহলে এই 15 এবং 16 ধারা তোমরা যদি না জানি তাহলে এই বিষয়টা আমরা জানতে পারবো না। এই 15 ধারাটা কি 15 ও 16 ধারা, এই দুটো ধারা কি কি? এটা হচ্ছে ভারতীয় সংবিধানের যে 12 থেকে 35 ধারা যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকারের ভিতরে কোন অধিকারের ভিতরে আমরা পাচ্ছি যে স্বাধীনতার অধিকার না স্বামীর অধিকার, এটা হচ্ছে যে আমাদের যে 14 থেকে 18, তাই তো? 14 থেকে 18 ধারায় কি পাচ্ছি আমরা স্বাধীনতার অধিকার পাচ্ছি, তাই তো? এই 15 ধারায় কিন্তু কি বলা রয়েছে, 15 ধারায় বলা রয়েছে সমস্ত রকম ভেদাভেদ নিষিদ্ধ করা এবং কি আর 16 ধারায় বলা রয়েছে কি নিয়োগের ক্ষেত্রে সমতা, এই দুটি বিষয় বলা রয়েছে। এবার তাহলে এই যে ন্যাশনাল কমিশন এই 15 এবং 16 ধারায় কি অন্তর্ভুক্ত করতে বলছে, জাতিগত সামাজিক উৎস রাজনৈতিক ও অন্যান্য মতামত সম্পত্তি এবং জন্ম ইত্যাদি সমস্ত কিছু কত 15 এবং 16 ধারায় অন্তর্ভুক্ত করার সুপারিশ কিন্তু করছে NCERWC। তারপরে 19 ধারায় পরিষ্কার ও স্বচ্ছভাবে সংবাদপত্র ও অন্যান্য মাধ্যমের স্বাধীনতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। তোমরা যদি আমাদের আর কি ফান্ডামেন্টাল রাইটস এর ক্লাসে দেখো তাহলে কিন্তু এই বিষয়টা তোমরা বুঝতে পারবে। এই বিষয়গুলো আমি কিন্তু সেই ক্লাসে কিন্তু আলোচনা করেছি যে 19 ধারায় যে আর 6 প্রকার স্বাধীনতার কথা বলা হয়েছে সেই স্বাধীনতার মধ্যেই কিন্তু কি বাক স্বাধীনতা, যে বাক স্বাধীনতার ভিতরেই কিন্তু সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টি কিন্তু অন্তর্নিহিত থাকে। চলো আর কি মৌলিক কর্তব্যগুলিকে জনমুখী ও কার্যকর করা, মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য কোথায় আছে আমাদের 51 এ ধারাতে যে আর কি কিছু আর কি মৌলিক মৌলিক কর্তব্য রয়েছে, মৌলিক কর্তব্য কিন্তু আমাদের কি আইন দ্বারা বলবৎযোগ্য নয়, মৌলিক মৌলিক অধিকার যেগুলি যেমন আমাদের আইন দ্বারা বলবৎযোগ্য কিন্তু এমনি মৌলিক কর্তব্য যেটা আর কি রয়েছে আমাদের ভারতীয় সংবিধানের 51 এ ধারাতে সেগুলি কিন্তু কি সেগুলো আইন দ্বারা বলবৎযোগ্য নয়। কিন্তু এটাও বলা আছে যে কোনো
রাষ্ট্রের কি করা উচিত নয় বা কোনো ব্যক্তির কিন্তু এটাকে কোনো ব্যক্তি এটাকে উল্লঙ্ঘন করা উচিত নয়। তোমার যেমন রাষ্ট্র তোমাকে অধিকার দিচ্ছে, তোমারও কিন্তু রাষ্ট্রের প্রতি একটা দায়বদ্ধতা থেকে যায় যে তোমার রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য থেকে যায়। সেজন্য এই কর্তব্যগুলো কি অবশ্য পালনীয় কিছু মৌলিক কর্তব্য বলা হয়, যেটা আমাদের ভারতীয় সংবিধানের 51 এ ধারাতে অন্তর্নিহিত রয়েছে। তারপরে দেখো, 14 বছর পর্যন্ত শিশুদের অবৈতনিকভাবে শিক্ষা দিতে হবে। 14 বছর পর্যন্ত শিশুদের কি করতে হবে? অবৈতনিক ভাবে মানে কোনরূপ বেতন না নিয়ে, অবৈতনিক মানে কোনরূপ বেতন না নিয়ে, এই যে 14 বছর পর্যন্ত শিশুদের এটা কি করতে হবে যে অবৈতনিক হচ্ছে যে একদম 14 বছর পর্যন্ত, খুব ভালো কথা, অর্থাৎ যে আর কি যে প্রাইমারি যে এডুকেশনটা সেটা কিন্তু একদম বিনা বেতনে সরকারকে দিতে হবে শিশুদের। আর এসসি এসটি শিশুদের কিন্তু 18 বছর পর্যন্ত, তাই তো? অর্থাৎ জনসাধারণের জন্য যে কি করতে হবে তাদের কি 6 থেকে 14 বছরের শিশুদের অবৈতনিক অবৈতনিক আর কিভাবে শিক্ষা দিতে হবে, আর যদি তারা এসসি বা এসটি কমিউনিটি হয়ে থাকে তাদের কিন্তু 18 বছর পর্যন্ত এই অবৈতনিক বেতনটা দিতে হবে। এই সুপারিশটা করে কিন্তু এনসি আর ডাব্লিউসি। আর জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়টি ডিপিএসপিতে অন্তর্ভুক্ত করা। ডিপিএসপি কি? সেটা হচ্ছে আমাদের কি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা কিন্তু কি সেটা হচ্ছে যে আমাদের যে সেই বিষয়টা কিন্তু রয়েছে কি যে ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে কি অন্তর্ভুক্ত করা? জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়। তাহলে আপনি যদি কোশ্চেন দিয়ে দেয় যে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়টি ডিপিএসপিতে অন্তর্ভুক্ত করতে কোন কমিশন সুপারিশ করে, তাহলে কিন্তু আমাদের বলতে হবে কি যে NCNCRWC এই কমিশন কিন্তু সুপারিশ করে, যে কমিশন কর্মপক্ষে গঠিত হয়, যে কমিশন গঠিত হয় 2000 সালে। ক্লিয়ার, পরিষ্কার হয়েছে? তাহলে এই ছিল আজকের যে টোটাল ইনফরমেশন, কি কি পড়লাম আজকে আমরা, RTI এবং NCRWC এই দুটি বিষয়। খুব ছোট টপিক ছিল কিন্তু দুটো ছোট টপিক হলেও কিন্তু ইনফরমেশনে কিন্তু একদম ভরা এবং কোশ্চেন আসার মতো, ঠিক আছে? তাহলে দেখো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, আর শেষ করার সঙ্গে আমি তোমাদের প্রত্যেককে বলবো যে যারা আমাদের ক্লাসগুলি দেখছো, আমাদের কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেলে কিন্তু শুধু যে ক্লাসের ভিডিও তার নয়, এক্সাম ভিডিও ওরিয়েন্টেড সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদের ক্লাসে আমাদের চ্যানেলে কিন্তু প্রোভাইড করে থাকি। সেজন্য বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাজে আসবে যারা বিশেষত যারা স্টুডেন্ট রয়েছে। আর যারা আমাদের ক্লাসটি ভালো মানে আপনি আমাদের ক্লাসগুলি দেখছো, যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে মানে আর কি আমাদের ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। যদি আমাদের ক্লাসের কোনো জায়গায় কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাও, আমরা তোমাদের সেই বিষয়টি কিন্তু পরবর্তী ক্লাসে বা সেই কমেন্টের মাধ্যমে তোমাদের সেই সংশয় দূর করে দেবো। আর তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।